আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ঘোষণা করে দিয়েছেন, ও আমার বান্দা বান্দিরা শোনে না জানে না, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আমি আল্লাহর রাস্তায় যারা জীবনটা দিয়ে দিল, আমার রাস্তায় যারা শহীদ হয়ে গেল, আমার রাস্তায় যারা কোরবান হয়ে গেল, না 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 ওরা মারা গেছে এমন মন্তব্য তোমরা করবে না। আমার আল্লাহ বলেন বান্দারে শহীদরা মিলিত এমন বেয়াদবিমূলক কথা বলো না বলো না বলো না। আমি আল্লাহ, আমি আল্লাহ আমার কোরআনে ঘোষণা দিয়ে দিলাম, বালাহিয়া ওরা মরে না মরে না, ওরা সবাই জিন্দা জীবিত। আল্লাহ বললেন আমার রাস্তায় যারা জীবন দিয়ে দিল গো, আমার আশ্রয় শহীদ হয়ে গেল, ওরা মারা গেল, ফুরিয়ে গেল, মরে গেল, শেষ হয়ে গেল, এমন কোন মন্তব্য করা চলবে না। কে মানা করলেন? চিৎকার করে বলেন কে মানা করলেন? আরো জোরে বলেন কে? আল্লাহ! এরপরে আল্লাহ আবার কি বুঝালেন? আল্লাহ আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, ও বান্দা বান্দিরা শোনে না জানে না, শহীদরা মরে না মরে না মরে না, আমি আল্লাহ আরো তোমাদের জানিয়ে দিতে চাই, আমার আল্লাহ বলে ওরা জিন্দা জীবিত বাহয়াত, তবে এটা অনুভব করার ক্ষমতা তোমাদের নাই। তোমরা এটা অনুভব করতে পারবে না, তোমরা এটা বাস্তবে উপলব্ধি করতে পারবে না, কিন্তু আমি আল্লাহ তাআলা যখন ঘোষণা করে দিলাম, কায়মানবাক্যে একাগ্র চিত্তে মস্তিষ্ক অবনত করে মেনে নেওয়ার নাম হলো ইমানদার। ঠিক কিনা জোরে বলেন। কেন আল্লাহর কোরআনে আল্লাহ যা কিছু বলেছেন ওখানে আমার আপনার কোনো মন্তব্য চলবে? কথা বলে না চলবে? চলবে না। আল্লাহর কোরআনের কথা শোনা মাত্রই কায়মানবাক্যে একাগ্র চিত্তে মস্তিষ্ক অবনত করে অবশ্যই মেনে নিতে হবে, তবে আমি আপনি মুসলমান মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন প্রশ্ন হতে পারে? কেন এমন ভাবে মানতে হবে? যেহেতু আল্লাহর কোরআনের কোনো ভুল নাই, আল্লাহর কোরআনে কোন রকমের সন্দেহ নাই, আল্লাহর কোরআনে কোন রকমের সন্দেহের অবকাশ নাই। কোরআনের ভূমিকায় আল্লাহ ঘোষণা দিয়েছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, জানিয়ে দিলেন, বলে দিলেন, ও বান্দা বান্দিরা শোনে না জানে না, একিন করে না, বিশ্বাস করে না, রে বাবা আমি আল্লাহ পাক, আমি আল্লাহ আমার কোরআনে আমি যা কিছু অবতীর্ণ করেছি, আমি আল্লাহ যা কিছু বর্ণনা দিয়েছি, ও মুসলমানেরা ইমানদারেরা আমি আল্লাহ বলে দিতে চাই, যালিকাল কিতাব এটা এমন কিতাব, এটা মনে কি গ্রন্থ, এটা মনে কি বিস্ময়কর কিতাব, এই কিতাবের ভেতরে সামান্যতম সন্দেহ নাই। আরো জোরে বলেন জালিকাল কিতাব লা রাইবা ফিহি। জালিকা মানে এই, কিতাব মানে কোরআনে কারিম, লা মানে নেই, রয়বন মানে সন্দেহ, ফিহি কোরআনের ভেতরে। তাহলে কি মানে দাঁড়ালো? আল্লাহ তাআলা ঘোষণা দিলেন এটা এমন একটি কিতাব, এমন একটি ঐশী কিতাব, এমন একটি আমি আল্লাহ পাকের নিয়ামত,
যার ভেতরে কোন রকমের সন্দেহ অবকাশ নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজেরা, মুরব্বী গণেরা আমার, তাহলে কোরআনের মধ্যে যা কিছু আমার আল্লাহ বলেছেন, এটা আমাকে আপনাকে কাইমানবকে একাগ্র চিত্তে একেবারে অকপটে মেনে নিতে হবে। আমার আল্লাহ সেই কোরআনের মধ্যেই তো ঘোষণা দিয়েছেন, ও মুসলমানেরা, ও আমার বান্দা বান্দিরা, শুনে নাও জেনে নাও, আমি আল্লাহ আমার শহীদদের মর্যাদাটা বলে দিলাম, বালাহিয়া ওরা জিন্দা জীবিত বাহায়া ওয়ালা কিল্লা তাশুরুন, আমি আল্লাহ বলে দিলাম আমরা জিন্দা জীবিত বাহায়াত, তবে বাস্তবে উপলব্ধি করার মতো আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমতা দেইনি। উপলব্ধি করা যাবে না, কিন্তু মানতে হবে না, হবে না কি বলছেন? জোরে বলতে হবে, মানতেই হবে যে শহীদরা মরে না, কারণ আল্লাহ বলেছেন, আল্লাহ ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। হবে সবরা মিলাবেন বাবা, আর একটা গিয়ে যাই পারা নম্বর চারে পৃষ্ঠা নম্বর এগারো কোরআন কারিমের মধ্যে আমার আল্লাহ আরো বলছেন, বান্দারা শুনে নাও জেনে নাও, শহীদরা শুধু জিন্দা জীবিত নই রে বাবা, আমি আল্লাহ শহীদদের মর্যাদা আরো আরো বাড়িয়ে দিলাম। কোরআন কারিমে বলেছে পারা নম্বর চারে পৃষ্ঠা নম্বর এগারো কোরআন কারিম খুলবেন বাবা, বাম দিকে লেখা আমার আল্লাহ বলেছেন, ওয়ালা تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون. الله أكبر. জোরে বলেন। আমার আল্লাহ ঘোষণা দিলেন, জানিয়ে দিলেন, ও বান্দা বান্দিরা শুনে না জানে না বাবা, আমি আল্লাহ তোমাদেরকে আরো জানিয়ে দিতে চাই, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, আমি আল্লাহ রাস্তায় জীবন দিয়ে দিল, উৎসর্গ হয়ে গেল, কুরবান হয়ে গেল, ওরা মরে না, মরে না, আমি আল্লাহ বলে দিলাম ওরা জিন্দা জীবিত বাহায়াত। আল্লাহ বলে বান্দা শুনে না জেনে নাও, আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, ও বান্দারা শুনে নাও, বালাহিয়ান ইদা রব্বিহিম ইরজাকুন, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার পক্ষ হইতে আমার শহীদ বান্দারা, আমার শহীদ বন্দিরা, ওরা কবর জমিনে, আমি আল্লাহ আমার পক্ষ। এত মানুষ চুপ করে বসে আছেন, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো যে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার আল্লাহ ঘোষণা দিলেন, দুই পারা যে আয়াত বললাম ওখানে শুধু আল্লাহ বলেছেন শহীদরা জিন্দা, আর এখন চার পারাই যে আয়াত আপনারা শুনলেন, এখানে আল্লাহ মর্যাদাটা আরো বাড়ালেন, বান্দা শুধু জিন্দা নয়, ইন্দা রব্বিহিম ইরজাকুন, উনকে কবরও কেন্দল আল্লাহকে জানির সে রিজিক পৌঁছায়া যাতা হ্যায়। সুবহানাল্লাহ। জোরে ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে দুটো আয়াত আপনাদের খেদমতে শোনালাম, প্রমাণিত হয়ে যায় আল্লাহ শহীদ বান্দারা আল্লাহ নজরে আল্লাহর বিচারে কত মর্যাদাবান। তাই আমার হাবিব আমার রাসূল আল্লাহ বললেন, আমার উম্মত উম্মতিরা, ও মুসলমানেরা শুনে নাও জেনে নাও, আমি আল্লাহ পাকের নবী, আমি আল্লাহর হাবিব বলে দিয়ে যাই বাবা, আমার সুন্নাত অনুযায়ী চললে, আমার সুন্নাত অনুযায়ী জীবনটা অতিবাহিত করলে, আমার আল্লাহ পাক একটা নয় দুইটা নয়, এমন করে আমার আল্লাহ একশত শহীদের মর্যাদা, একশত শহীদ মর্তবা আমার আল্লাহ দান করে দেবেন। এ হাদিসের ব্যাখ্যাটা দেবো বলে কোরআনে কারিম হইতে দুটি আয়াত শোনালাম,
যে শহীদের মর্যাদা আছে আর আল্লাহর হাবিবের সুন্নাত অনুযায়ী চললে এমন করে একজন দুইজন না, 100 শহীদের যে মর্যাদা মর্তাবা হবে আল্লাহর হাবিবের সুন্নাত অনুযায়ী চললে আমার আল্লাহ সেটা দান করে দেবেন। আরো একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, বেগানেরা আমার, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের মধ্যে আল্লাহর হাবিবের মর্যাদা মর্তবা আমার আল্লাহ বলেছেন, ও আমার বান্দা বান্দিরা শুনে নাও, আমি আল্লাহ আমার আখেরি নবীকে দুনিয়া জমিনে প্রেরণ করেছিলাম, আমি আল্লাহ আমার রসুলকে দুনিয়া জমিনে আমি আল্লাহ পাঠিয়েছিলাম একেবারে রহমতাল লিল আলামিন করে জোরে হবে। সব রকম মিলাবেন, পারা নম্বর 17, পিরসা নম্বর 10, কোরআন করিম খুলবেন ডান দিকে লেখা আমার আল্লাহ তাআলা বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আমার বান্দা বান্দিরা শুনে না জেনে নাও, আমি আল্লাহ আমার হাবিব আমার রাসূলুল্লাহকে আমি আল্লাহ সরাসরি সম্বোধন করে বলে দিয়েছিলাম, আমি আল্লাহ আমার হাবিবকে সরাসরি আমি আল্লাহ বলেছিলাম, ও নবী আমার, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী আমার, বন্ধু হাবিব আমার, আমি আল্লাহ আপনাকে সমগ্র জগতের জন্য, আমি আল্লাহ আপনাকে সমগ্র আলামের জন্য রহমত করে পাঠিয়েছি। আলামিন বলেছেন না, একটু কোরআনে ওয়াজ বুঝতে হবে। আলাম আল্লাহ বলেননি, বলেছেন আলামিন বলেছেন। কেন আলাম একবচন আর আলামিন এটা বহুবচন? তার মানে আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন শুধু একটা জগতের জন্য নবী রহমত না, আলাম মানে একটা জগৎ আর আলামিনের বাংলা হলো জগৎ সমূহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র জগতের জন্য রহমত করে দয়া সাগর করে করুণার আধার করে আমার আল্লাহ প্রেরণ করেছেন। আরো একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রহমাতাল লিল আলামিন বলেছেন কেন? একখানি মনোযোগ দিলে বোঝা যাবে বাবা, আমার আল্লাহ পাক আমার হাবিবকে যদি বলতেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মদিনা, আমার আল্লাহ যদি বলতেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মক্কা, আমার আল্লাহ যদি বলতেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আরাব, আমার আল্লাহ যদি বলতেন ও নবী ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুমিনিন, কিংবা যদি আমার আল্লাহ আমার হাবিবকে সরাসরি বলতেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন, কিংবা আমার আল্লাহ তাআলা যদি আমার হাবিব আমার রাসূলুল্লাহকে বলতেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মালায়েকা, আমার আল্লাহ যদি বলতেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল জিন্নাতি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল ইনসান। ভাইরা আমার, বাবাজিরা আমার, বেগুনেরা আমার, এই রকম একটা শব্দ আমি শোনালাম না না, এই আটটা শব্দের ভেতরে আমার আল্লাহ আমার হাবিবকে এই আটটা শব্দের ভেতরে কোন শব্দটা আমার আল্লাহ বলেননি কিনা? লিল মক্কা বলেননি, লিল মদিনা বলেননি, লিল আরব আমার আল্লাহ বলেননি, লিল ইনসান আমার আল্লাহ বলেননি, লিল মালায়েকা আমার আল্লাহ বলেননি, এমন করে লিল জিন্নাত আমার আল্লাহ বলেননি, লিল ইনসান আমার আল্লাহ বলেননি, ও ভাইরা বোনেরা লিল মুমিনিন আমার আল্লাহ বলেননি, লিল মুসলিমিন আমার আল্লাহ বলেননি।
মক্কা মদিনা আরব মুমিনিন মুসলিমিন জিন্নাত ইনসান মালায়েকা, এই আটটি শব্দ নাই আছে, কথা বলে না শব্দ যে কি আছে ওটা হলো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ভেবেছেন মক্কা মদিনা আরব ইনসান মালায়েকা জিন্নাত আল্লাহ কেন বললেন না, বোঝার দরকার আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন, বোঝার দরকার আছে না নাই? আছে। ভাইরা আমার, বাবা জেরা মুরব্বী গণেরা আমার, আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি আমার হাবিব আমার রাসূলুল্লাহকে বলতেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আরাব, আরব মানে হলো আরবের ওই জমিন একটা দেশের নাম বাবা, লিল মানে জন্য, লিল মানে জন্য, আবার একবার বলি লিল মানে জন্য, এবার মিলিয়ে নেন বুঝে নেন, আমার আল্লাহ পাক আমার হাবিব আমার রাসূলুল্লাহকে যদি বলতেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আরাব, তখন মানে দাঁড়াতো হে নবী আমার আমি আল্লাহ আপনাকে কেবল মাত্র আরবের জন্য রহমত করে পাঠিয়েছি। বোঝা যাচ্ছে না যাইনি? লিল মানে, কেউ বলো লিল মানে, এবার তাফসীর বোঝেন, লিল মানে জন্য, লিল আরাব বললে মানে হতো হে নবী আয় আমার হাবিব আমার বন্ধু আমি আল্লাহ পাক আপনাকে কেবল মাত্র আরবের জন্য রহমত করেছি বাকিদের জন্য নয়, এটা হতো কি না? আল্লাহ যদি বলতেন লিল মক্কা, লিল মানে মুখস্থ হয়ে গেছে আপনাদের, লিল মানে জন্য, মক্কা মানে মক্কা শরীফ, তাহলে মানে হতো হে নবী আমার আমি আল্লাহ আপনাকে কেবলমাত্র মক্কা শরীফের জন্য রহমত করেছি বাকিদের জন্য নয়, এটাই মানে হতো। আল্লাহ যদি বলতেন লিল মদিনা, লিল মানে জন্য, মদিনা মদিনা শরীফ, তাহলে মানে হতো হে নবী আমার আমি আল্লাহ আপনাকে কেবলমাত্র মদিনাবাসীদের জন্য রহমত করেছি বাকিদের জন্য রহমত প্রমাণিত হতো না। আল্লাহ যদি বলতেন লিল ইনসান, ইনসান মানে হলো মানব জাতি মানব সম্প্রদায়, লিল ইনসান বললে হতো হে নবী আমি আল্লাহ কেবলমাত্র আপনাকে মানুষ জাতির জন্য রহমত বা দয়া সাগর করে পাঠিয়েছি, বাকিরা বাদ হয়ে যেত কিনা? কথা বুঝছেন না বোঝেননি বলেন? এই জন্য আল্লাহ লিল আরাব, লিল মক্কা, লিল মদিনা, লিল ইনসান বললেন না। এরপর আল্লাহ যদি বলতেন লিল জিন্নাত, জিন্নেদের জন্য রহমত, এটা প্রমাণিত হতো, বাকিদের জন্য রহমত সাব্যস্ত হতো না, এই জন্য লিল জিন্নাত আল্লাহ বলেননি। এমন করে লিল মুমিনিন যদি আল্লাহ বলতেন প্রমাণিত হতো হে নবী আমি আল্লাহ আপনাকে মুমিনিনদের জন্য রহমত করেছি বাকিদের জন্য নয়। আল্লাহ যদি বলতেন লিল মুসলিমিন, তখন মানে দাঁড়াতে হে নবী আমার আমি আল্লাহ আপনাকে কেবলমাত্র মুসলমানদের জন্য রহমত করেছি বাকিদের জন্য নয়। আল্লাহ যদি বলতেন লিল মালায়েকা, তখন মানে হতো হে নবী আমি আল্লাহ আপনাকে কেবলমাত্র মালায়েকাদের জন্য রহমত করেছি। ভাইরা আমার, বাবা জিরা মুরব্বী গণেরা আমার, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে বাবা, আমার আল্লাহ আমার হাবিব আমার রাসূলুল্লাহকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মক্কা বলেননি, লিল মদিনা বলেননি, লিল আরব আমার আল্লাহ বলেননি, লিল মুসলিমিন আমার আল্লাহ বলেননি, লিল মুমিনিন আমার আল্লাহ বলেননি, লিল মালায়েকা আমার আল্লাহ বলেননি, লিল জিন্নাত আমার আল্লাহ বলেননি, লিল ইনসান আমার আল্লাহ বলেননি। ও ভাইরা বাবা জিরা, আমার আল্লাহ বা আল্লাহ তাআলা আমার হাবিবকে সরাসরি আমার আল্লাহ সম্বোধন করে বলেছিলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী আমার,
ও হাবিব আমার বন্ধু আমার, আমি আল্লাহ আপনাকে সমগ্র জগতের জন্য রহমত করে পাঠিয়েছি। বাবা এই শব্দটা বলার ভেতরে আল্লাহর হাবিব আল্লাহর নবী মানুষের জন্য রহমত প্রমাণিত হয়ে গেল, আরবাসীদের জন্য রহমত প্রমাণিত হয়ে গেল, মালায়েকাদের জন্য রহমত প্রমাণিত হয়ে গেল, জিনদের জন্য রহমত এটা প্রমাণিত হয়ে গেল। আমার আল্লাহ এক কথাই বলে দিয়েছিলেন, ও নবী আমার হাবিব আমার, আমি আল্লাহ আপনাকে রহমতুল লিল আলামিন করে পাঠিয়ে দিলাম। এটার মানে হলো হে নবী আপকো তমাম আলমোঁ কে লিয়ে তমাম জাহানোঁ কে লিয়ে আপকো রহমত বানা কর ভেজা হ্যায়। আল্লাহু আকবার। তাহলে আলম বললাম এক বচন, আর আলামিন মানে হলো বহু বচন। তাহলে আল্লাহ বলতে চাইলেন সমগ্র জগতের জন্য আপনি রহমত, আর জগতের ভেতরে আরব, জগতের ভেতরে মক্কা, জগতের ভেতরে মদিনা, এই জগতের ভেতরে মালায়েকা, জগতের ভেতরে জিন্নাত, জগতের ভেতরে মনুষ্য জাতি। তার মানে আমার আল্লাহ এমন একটা শব্দ বলে দিয়েছেন যে শব্দের দ্বারা সকলের জন্য, তমাম কায়নাতের জন্য আমার রাসূলুল্লাহর রহমতের নবী হওয়া, দয়ার সাগর হওয়া, করুণার আধার হওয়া আমার আল্লাহ ঘোষণা করে দিলেন রহমাতাল লিল আলামিন। নবী আমার, এই জন্য রাসূলুল্লাহ দরবারে সাহাবা ইকরামগণেরা যখন বসতেন বড় আদবের সঙ্গে, ঠিক না বেঠিক? আল্লাহর হাবিবের মজলিসে সাহাবারা বড় আদব বিনয়ী বিনম্র চিত্তে বসতেন, ভয়ে ভয়ে উচ্চ আওয়াজে কথা বলা পর্যন্ত বিয়াদবি বলে গণ্য হতো, ঠিক না? সেই রহমাতাল্লিল আলামিন নবী আমার। আবার আমার হাবিবের আরো উপাধি আছে না নাই? আমার হাবিবের আর একটা উপাধি আছে, খাতামান নবিয়্যিন, আছে না নাই একটু শুধু বলে দেন, তারপরে আমি বলবো কোথায় আছে। যেহেতু আমি হাফেজে কোরআন আলহামদুলিল্লাহ, পারা নম্বর 22 পৃষ্ঠা নম্বর 2 কোরআনে কারিম খুলবেন ডান দিকে লাইন নম্বর 11 আর 12, জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। আল্লাহু আকবার, জোরে সকলে জুবান খুল, আল্লাহু আকবার। কোরআন শরীফের তেলাওয়াতে মজা আছে না নাই বলেন? কি বলছেন বলেন, আছে না নাই? পৃথিবীতে এমন একটি কিতাব আল্লাহর কোরআন, এমন একটি কিতাব যে কিতাব আপনি যেভাবেই পড়বেন মজা লাগবে, ঠিক কি না? আপনি যদি স্পিডে পড়েন মজা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আবার যদি আপনি মিডিয়াম পড়েন তাও মজা, আবার যদি আপনি কারিয়ানা করে পড়েন আলহামদুলিল্লাহ আরো বেশি মজা পাওয়া যায়। তাহলে 3 রকম ভাবে পড়লেও মজা, আবার একটা বিষয় হলো বুঝে পড়লেও মজা, আর না বুঝে তেলাওয়াত করলেও মজা, ঠিক না বেঠিক? এই যে যখন স্পিডের সামিনা পড়া হয় ভালো লাগে না লাগে না? কথা বলে না, লাগে না লাগে না? আমি কি পড়বো একটু সামিনার মতো করে, শুনবেন? কারা শুনবেন একটা হাত তুলে উঁচু করে দেখান, নারায় দেখবেন, নারায় দেখবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان. পড়াই কি হয় না, মজা লাগলো না লাগলো না গো? আবার যদি মিডিয়াম পড়া হয় মাঝামাঝি আওয়াজে তাও মজা। যেটা নামাজে পড়া হয়
আর রহমান আল্লামাল কোরআন খলকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। দু রকম ভাবে তেলাওয়াত, মজা লাগলো না? তাহলে সামিনা কেউ স্পিডে হয়, নামাজ ও তেলাওয়াত মিডিয়াম আওয়াজে হয়, আবার কারিয়ানা করলে, কারিয়ানা বললে আরো বেশি মজা, ধরে হবে না? সুবহানাল্লাহ। আর-রাহমান আল্লামাল কোরআন, আল্লাহু আকবার, খলকাল ইনসান আল্লামাহুল বায়ান, আল্লাহু আকবার। আবার সরু গলা মোটা গলা হয় কি হয় না? কেরাতে মোটা গলা কেমন? আর-রাহমান আল্লামাল কোরআন খলকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আচ্ছা না, এরপরে আবার দেখবেন স্পিডে হয়ে যায়, তাই না? এগুলো কেরাত পড়ালে শেখানো হয়, কোর্স আছে। আর-রাহমান আল্লামাল কোরআন খলকাল ইনসানা আল্লামাহুল বায়ান, আল্লাহু আকবার। তাহলে আল্লাহর কোরআন এমন একটি কিতাব যে কিতাব আপনি যেভাবে পড়বেন সেভাবে হৃদয়কে ছুঁয়ে যাবে, জোরে হবে না? সুবহানাল্লাহ। স্পিডে পড়লেও মজা, মিডিয়াম আওয়াজে পড়লেও মজা, কারিয়ানা করে পড়লেও মজা, বুঝে পড়লেও মজা, আবার না বুঝে পড়লেও মজা। সুবহানাল্লাহ। বলেন, পৃথিবীতে কোরআন ব্যতীত আর কোনো কিতাব এমন পাওয়া যাবে? জোরে বলেন, পাওয়া যাবে না? সেই কোরআন আল্লাহ ঘোষণা দিলেন, মা কানা মুহাম্মাদান আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আয় আমার বান্দা বান্দিরা শোনে না জানে না বাবা, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিতে চাই, ও আমার বান্দা বান্দিরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে অবগত করিয়ে দিতে চাই, মুহাম্মদ আমি আল্লাহ আমার হাবিব কোন সাবালক পুরুষের আব্বা নন, আমি আল্লাহ বলে দিলাম জানিয়ে দিলাম আমার হাবিবুল্লাহ আমার নবী মুহাম্মদের দুইটা পরিচয়, আমি আল্লাহ এই আয়াতের মধ্যে দিয়ে দিলাম, এক নম্বর হলো ওয়ালাকির রাসূলুল্লাহ আর দুই নম্বর হলো ওয়ফাতুন নবিয়্যিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, ও আমার বান্দা বান্দিরা, ও মুসলমানেরা, ও ইমানদারেরা, আমি আল্লাহ বলে দিলাম জানিয়ে দিলাম আমি আল্লাহ তোমাদেরকে অবগত করিয়ে দিলাম, ওয়ালাকিন রাসূলুল্লাহ মুহাম্মদ আমি আল্লাহ আমার নবী,
কোন সাবালক পুরুষের আব্বা নন, কোন সাবালক পুরুষের পিতামায় মোহাম্মদ নয়, কে বললেন? আল্লাহ। দিয়ে আল্লাহ বলছেন দুটো পরিচয় শুনে নাও বাবা, এক নম্বর হলো আলাকের রাসূল আল্লাহ, মোহাম্মদ আমি আল্লাহর প্রেরিত রাসূল আজ্ঞাবাহ দূত, আমার আল্লাহ বলে বান্দারা শুনে নাও, আমি আল্লাহ আমার নবী মোহাম্মদকে কেমন নবী করে কেমন রাসূল করে আমি আল্লাহ দুনিয়া জমিনে পাঠিয়ে দিয়েছি। ও ভাইরা বাবাজিরা, আমার আল্লাহ তাই বললেন, এরপরে ওখাতামান নবিয়্যিন, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ আমার নবী মোহাম্মদকে আখেরি নবী করে শেষ নবী করে দুনিয়া জমিনে পাঠিয়েছি। আরো জোরে বলেন, শেষ নবী আমার নবী, আখেরি নবী আমার নবী, আমার হাবিবের পরে আর কোন নবী পৃথিবীর জমিন আসেনি, কিয়ামত পর্যন্ত আসবে না, ঠিক না? আল্লাহ হাবিবের কি হাদিস শরীফ আছে, আল্লাহ হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা বলতে গিয়ে বলে ফেলেছিলেন, আয় আমার সাহাবারা শোনো গো, আমি শেষ নবী, তাই আমার পর আর কেউ নবী হবে না, আমি আখেরি নবী, তাই আমার পর আর কেউ নবী হবে না। আল্লাহ পাক এই নববতের সিলসিলা, সিলসিলা বাংলা হলো ধারাবাহিকতা, তো নববতের ধারাবাহিকতা আমার আল্লাহ যদি আমি মোহাম্মদের পরেও জারি রাখতেন, শুনে নাও আমার উম্মত উম্মতেরা, তাহলে আমার পরে যদি কেউ নবী হতো আল্লাহ আমার উমারকে নবী করতেন। জোরে বলুন সুবহান। বলবেন হুজুর আপনি দলিল দেওয়াজ করেন, শুধু অনুবাদ করলেন, হাদিসটা বলেন। قال رسول الله صلى الله عليه وسلم لو كان بعدي نبيا لكان عمر الله اكبر بھائی رامر بھائی رامر আল্লাহর হাবিব আল্লাহর নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, আমার উম্মত উম্মতেরা লাউ কানা বাদি নবিয়ান, যদি আমার পরে কেউ নবী হতো, আমার পরে যদি আমার আল্লাহ কাউকে নবী করে পাঠাতেন, লাকানা ওমার, অবশ্যই ওই ব্যক্তি আমার ওমার হয়ে যেত। জোরে হবে না সুবহানাল্লাহ। তাহলে আমার নবী হলেন আখিরি নবী, শেষ নবী, আবার আমার হাবিব হলেন সাইয়েদুল মুরসালিন, ঠিক কিনা? জোরে বলেন। সাইয়েদুল মুরসালিনের বাংলা অনেকে জানেন না, সাইয়েদুল মুরসালিনের বাংলা হচ্ছে আদম আলাইহি সালাম থেকে নিয়ে ঈসা আলাইহি সালাম পর্যন্ত আল্লাহ যত নবী রাসূল পয়গম্বরকে পাঠিয়েছিলেন, তাম নবী রাসূল পয়গম্বরদের সরদার করে নেতা করে আমার আল্লাহ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। জোরে হবে না, কথা বুঝেছেন? আদম আলাইহি সালাম থেকে নিয়ে ঈসা আলাইহি সালাম পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর আল্লাহ পাঠিয়েছিলেন, আল্লাহ পাক কোন নবীকে নবীদের সরদার করেননি, ঠিক কিনা বলেন? কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী হযরত মূসা আলাইহি সালাম আল্লাহর নবী, ঈসা আলাইহি সালাম আল্লাহর নবী, ইব্রাহিম আলাইহি সালাম আল্লাহর নবী, এমন করে হযরত ইসমাঈল আলাইহি সালাম আল্লাহর নবী, হযরত
দাউদ আলাইহিস সালাম আল্লাহর নবী, হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নবী, ও ভাইরা বামাজেরা এনারা নবী রাসূল পয়গম্বর, কিন্তু না 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 এনাদের মধ্যে কাউকে আমার আল্লাহ নবীদের সরদার করেননি। ও ভাইরা বামাজেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত নবীদের সরদার করে দুনিয়ার জমিন আল্লাহ যাকে প্রেরণ করেছিলেন উনি হলেন আপনার আমার নবী দীন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর, কোন নবী কোন রাসূলকে আল্লাহ নবীদের সরদার করেননি, নবীদের সরদার করেছেন তো আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরদার করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তো সরদার যিনি হবেন আর যারা সরদার নয় দুজনদের মাকাম কি এক হবে না একটু আলাদা হবে? আন্দাজেই বলেন, নিশ্চয় আলাদা হবে। তাহলে অন্যান্য নবী রাসূলেরা মাসুম বেগুনাহ নিষ্পাপ আর আমার রাসূল মাসুম বেগুনাহ নিষ্পাপ, আলাদা মাকামটা কেমন? সমস্ত নবীরা জান্নাতি 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 আর আমার হাবিবও জান্নাতি। বলে হুজুর তাহলে সরদার হয়ে লাভ কি হলো? সরদার হয়ে এনার জন্য ফেসিলিটি কি রইল? আল্লাহর কোরআন থেকে বলে দিই, সুবহানাল্লাহ বলেন, পারা নম্বর 8 পৃষ্ঠা নম্বর, পৃষ্ঠাতে আগে বলে ফেললাম, রেকর্ড হচ্ছে এটাও সঠিক করে নিই, পারা নম্বর 15 কত বললাম? রেকর্ড হচ্ছে, আবারই উল্লেখ করি, পারা নম্বর 15 পারা নম্বর 15 পৃষ্ঠা নম্বর 8 কোরআনে কারিম খুলবেন, ডান দিকে লেখা আল্লাহর কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ সম্বোধন করে বলেছিলেন, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাক রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহু আকবার। আজান হয়ে যাওয়ার পরে আমরা মুসলমানের দোয়া চাই আল্লাহ দরবারে, ঠিক না? বলেন, মতভেদ আছে মশলায়, হাত তুলে বলবো না হাত নামিয়ে দোয়া পড়বো? মতভেদের মীমাংসা দিতে আসি নাই রে বাবা, আমি বলতে চাই দোয়া কিন্তু পড়া দরকার আছে না নাই? সিলসিলাভুক্ত মানুষ তো হাত তুলে দোয়া পড়ো, আর যদি বলে আমি হাত তুলব না আমি হাত নামিয়েই পড়বো, পড়ো। জুজই মাসাইল যেগুলো সেগুলো নিয়ে আমরা মতভেদে লিপ্ত হব না, রাজি আছেন সবাই? জোরে বলে রাজি আছেন? দোয়া পড়ায় কিন্তু মতভেদ নাই, ঠিক না? মতভেদ আছে হাত তুলে দোয়া পড়বো না হাত না তুলে পড়বো। তাহলে আমরা যে সিলসিলাভুক্ত মানুষ আমরা কি করি? জোরে বলেন, আমরা হাত তুলে পড়ি। আর যারা সিলসিলাভুক্ত মানুষ নাই তারা অনেকে আছেন হাত তুলে না দোয়াটা পড়ে। আচ্ছা আছেন, তাহলে দোয়া পড়া হয় তাই তো? সেই দোয়ার মধ্যে আছে না নাই কি পড়া হয়? اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة إربار وباسه مقاما محمودا الذي وعدته أتناني أي مقام محمود আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ বলেছিলেন, ও নবী আমার, ও হাবিব আমার, ও বন্ধু আমার, আমি আল্লাহ আপনাকে বলে দিতে চাই, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা, যখন আপনার উপরে আপনার উম্মত উম্মতিদের উপরে আমি রাব্বুল আলামিন আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ আমি আল্লাহ ফরজ করে দিলাম, পাঁচ ওয়াক্ত নামাজটা আমি আল্লাহ যখন ফরজ বলে নাযিল করে দিলাম, ও আমার নবী আমার হাবিব
এই পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হয়ে যাওয়ার পরে না 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 তাহাজ্জুদের নামাজ এটা আপনার জন্য আর ফরজ নয়। পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হয়ে গিয়েছে, এরপরে আপনার জন্য তাহাজ্জুদের নামাজটা আদায় করা হলো নফল। জোরে হবে না কি বললাম? পাঁচ ওয়াক্ত নামাজ যখন নাজিল হয়ে গেল, মানে হুকুম, পাঁচ ওয়াক্ত নামাজের হুকুম যখন আল্লাহ নাজিল করে দিলেন, কবে হয়েছিল এটা আপনারা জানেন? এ আপনাদের জানা আছে, মেরাজের রজনী, ঠিক কিনা? আল্লাহর হাবিবের বয়স ছিল 50 বছর, 50 বছর বয়সে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে উম্মত উম্মতের দরবারে এলেন। পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হয়ে গেল, এরপরে এই আয়াতটা নাজিল হয়েছে। কথা আমার বোঝা যাচ্ছে? কোনো অসুবিধা হচ্ছে না তো আপনাদের? পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হয়ে যাওয়ার পরে 15 পারার 38 যে আয়াত আমি তেলাওয়াত এখনই করেছি, ওই আয়াত আল্লাহ নাজিল করে আমার হাবিবকে বললেন, ফাতাহাজ্জাদ বিহি, ও নবী আমার হাবিব আমার বন্ধু আমার, আপনি তাহাজ্জুদের নামাজ পড়ুন, আমি আল্লাহকে রাজি করার জন্য, আমি আল্লাহ আমার ভালোবাসা হাসিল করার জন্য, আমি আল্লাহ নৈকট্য হাসিল করার জন্য আপনি তাহাজ্জুদের নামাজটা পড়ুন, পড়ুন যেমন আপনি আগেও পড়েছেন, তবে আমার নবী আমার হবে পাঁচ ওয়াক্ত ফরজ হয়ে যাওয়ার পরে আমি আল্লাহ বলে দিলাম, জানিয়ে দিলাম, এরপরে তাহাজ্জুদের নামাজ আপনার জন্য নফল। জোরে বলেন সুবহানাল্লাহ, দরুদ শরীফ আল্লাহ।